গম পালো নির্দলীয় প্রার্থী হিসেবে চিন্তা করেছে ঘরে ঘরে সরু লড়ি পর্যন্ত আমার বিধায়ক আমার ইমান উন্নয়ন চিন্তা করেছে সেইভাবে এই ঢিগমসিল নাই যে জনমোর্চা দলের সাইফুল ইসলাম চৌধুরীক আগুয়ালি লৈছে আর সাইফুল ইসলাম চৌধুরীক আহ্বান করেছে যে আপনার আমি ঢিগমসিল বিচার আগন্তুক নির্বাচন আহি আছে এই নির্বাচনে আপনার আমি বিপুল ভোটে জয়ী করাম এটা উদ্দেশ্য এটা স্বার্থ আগত রাখি যে আপনি আমার সমাজখনের আমার সমষ্টির যাতে উন্নয়নের কথা চিন্তা করে এইটা প্রকাশ করেছে যে অতি দুঃখের প্রকাশ করেছে যে যা লকডাউনের সময় আমার বিধায়ক ডাঙরিয়ায় কোনো রাইজর কোনো ভোটারের কোনো শিশু লড়াছিল খা খবর লওয়া নাই এই যে গড়া আমার ঢিগ সমষ্টির উত্তরাঞ্চল গড়াকনিয়া অঞ্চল এই সময়সাত আমার বিধায়কে গড়াকনিয়া অঞ্চলের রাইজসকলের কোনো দুঃখ খবর ধরলে এই রাইজসকল যখন গড়াকনিয়া অঞ্চলত আছে তেওঁলোকে বানপানী হওয়ার সময় তেওঁলোকে গরুয়ে ছাগলিয়ে মহে মাকৈ লড়া ছোৱালী সকলে একেলগে একেটা ঠাইতে বসতি স্থাপন করে আছে তেনে অবস্থা তেওঁলোকে কিমান দুর্দশা হয়েছে কিমান দুর্গতি হয়েছে আপনাদের ইয়ারপর গেলে গম পাব আর সেই সকল রাইজ অতিষ্ঠ হয়ে পড়েছে যে বিগত দশ বছর ইউডিএফ প্রার্থী আমিনুল ইসলাম ডাঙরিয়া কেউ সমষ্টিবাসীর গড়াখনি অঞ্চলের বা উত্তরাঞ্চল কেউ খা খবর লওয়া নাই গতি এই ঢিগ সমষ্টির রাইজ ঢিগ সমষ্টির ভোটার ঢিগ সমষ্টির শিশুরপর আদি করে বৃদ্ধলৈকে সকলে কয়ে আছে যে জনমোর্চা এবার আমার প্রার্থী আর আমি সকলে মিলি পেলে আমি নারিকল গছত এবার ভোট দিম আর নারিকল গছর ছবিতে আমি ভোট দি পেলায় সাইফুল ইসলাম চৌধুরীকে আমি জয়যুক্ত করে আনিম তেও আমার সমষ্টির উন্নয়নের কথা চিন্তা করব আপনার মূল প্রতিদ্বন্দ্বিতা কোন হব মই ইতিমধ্যে প্রকাশ করেছো যে মূল মূল প্রতিদ্বন্দ্বিতা হব ইউডিএফর আমিনুল ইসলাম ডাঙরিয়া আপনি 100% জয়ী হব না ইনশাআল্লাহ মই 100% মই আশা রাখিছো আল্লাহর পথ মোর তাওয়াক্কাল আছে আর মোর রাইজের পথ মোর আস্থা আছে যে অহা নির্বাচনত ইনশাআল্লাহ তেওঁলোকে মোক বিপুল ভোটে জয়যুক্ত করাবো